হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, নিরামিষ আলুর দম। একদম সহজ উপায়ে খুব তাড়াতাড়ি কীভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে শেয়ার করব। এই নিরামিষ আলুর তরকারি রুটি, পরোটা কিংবা লুচির সাথে খুবই ভালো লাগে। এই নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে কেটে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরেই কড়াইতে জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে। আমি এখানে একদম সিদ্ধ করিনি, একটু জাস্ট বয়েল করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলোকে একটুখানি খুব ভালো করে নেড়ে নিয়ে তারপর এখানে সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিনিট পাঁচেকের মতো খুব ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে আলুর দম মশলা দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিনিট পাঁচকের মতো কষিয়ে নেব। এখানে আমার কষানো কিন্তু একদমই হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে মিনিট দশেকের মতো চাপা রাখলেই একদম নিরামিষ আলুর দম তরকারি রেডি। গরম গরম লুচি, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন এই নিরামিষ তরকারি।